যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র সুরবে হিজবুল্লাহ লেবাননের গ্রান্ড শিয়া মুফতি শেখ আহমেদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ তিনি রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন পাঁচ লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা দহলদার সরকারকে সত্তর বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরও বলেন উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয় বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে চায় শেখ আহমেদ কাবালান বলেন ইসরায়েলি কর্মকর্তারা হিজবুল্লাহকে পরাজিত করা সম্ভব বলে এক চরম বিভ্রান্তিকার মধ্যে দিনপাত করছে তিনি জানান ইহুদিবাদী ইসরায়েলের কাছে সমরাস্ত্র এবং গোলা বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও গত আট মাস ধরে তারা গাজা উপত্যকার যোদ্ধাদের পরাজিত করতে পারেনি অথচ গাজার যোদ্ধারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাধারণ মানের অস্ত্র দিয়ে যুদ্ধ করছে পক্ষান্তরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল সমরাষ্ট্র ভাণ্ডার লেবাননের শিয়া শিয়াঘানমুক্তির এই হুশিয়ারির আগে হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল গত বুধবার হুমকি দিয়ে বলেছিলেন ইহুদিবাদীরা যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের কোনো অংশ তার যোদ্ধাদের হামলা থেকে বাদ যাবে না এরপর রোববার হিজবুল্লাহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে তেল আবিবকে তাক লাগিয়ে দিয়েছে হিজবুল্লাহ তেল আবিবকে এই বার্তা দিতে চেয়েছে যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে এই সব স্থাপনাকে টার্গেট করা হবে আইজেন হাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট ক্রুরা শিক্ষা নিন মার্কিন সরকার পশ্চিম এশিয়া অঞ্চলে ভাই রণতরী ইউএসএস থিওডার রুজভেল্ট মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে সিএমএন দেশটি বলছে রুজভেল্টের ক্রুরা যেন সদ্যবিদায়ী রণতরী ইউএসএস আইজেন হাওয়ারের ভাগ্য থেকে শিক্ষা নেয় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুতি এই হুশারি উচ্চারণ করে বলেছেন আমি ভাই রণতরী ইউএসএস থিওডার রুজভেল্টের ক্রুদেরকে ইউএসএস আইজেন হাওয়ারের ক্রুদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার এবং সেখান থেকে শিক্ষা সাগরে গত প্রায় মাস ধরে মোতায়েন মার্কিন আট হাওয়ারের বিরুদ্ধে ইয়ে সশস্ত্র বাহিনী যেসব হামলা চালিয়েছে সেসবের প্রতি ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন মার্কিন সেনাবাহিনী বলছে প্রায় আট মাস সাগরে মোতায়েন থাকার পর ইউএসএস আইজেন হাওয়ার এই সাগর থেকে প্রত্যাহার করা হয়েছে শনিবার ইয়ানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আইজেন হওয়ারকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খবর দেওয়ার পরপরই এই রণতরীকে প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয় ইউএসএনআই নিউজ এরপর জানিয়েছে বর্তমানে প্রশান্ত মহাসাগরে মোতায়েন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টকে পশ্চিম এশিয়ায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে পরমাণু নীতি হালনাগাদ শুরু করেছে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ রাশিয়া তাদের পরমাণু মতবাদ হাল্লাগাত করা শুরু করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকব এই তথ্য দিয়েছেন এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা নিয়ে কথা বলেছিলেন পুতিনকে উদ্ধৃত করে পেসকব বলেছেন এই মতবাদকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে রুশ পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য রোববার বলেছেন পরমাণুস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারি নীতিতে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের সময় কমিয়ে আনতে পারে মস্কো যদি তারা মনে করে হুমকি বাড়ছে গত মাসে পুতিন বলেছিলেন রাশিয়া তার আনুষ্ঠানিক পরমাণু নীতি পরিবর্তন করতে পারে কোন শর্তে এই ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে তা নির্ধারণ করা হবে আকাশ থেকে আচমকা সৈকতে পড়ল ধাতব বস্তু হতাহত শতাধিক ঘটনাটি ঘটেছে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার সেবাস্তোপোল শহরে স্থানীয় সময় রবিবার সেখানকার মানুষের আকাশ থেকে হঠাৎ ধাতব টুকরো বস্তু আঘাত করে এতে ঘটনাস্থলে তিন সহ পাঁচজন নিহত হয়েছেন হয়েছেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক এবং বিভিন্ন দেশের বাসিন্দাদের উপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে সেবাস্তোপোলের গভর্নর মিখাইল রাজ ভোজাইব টেলিগ্রামে এক বার্তায় বলেন দুর্ভাগ্যবশত বর্তমানে আমাদের কাছে ভুক্তভোগী রয়েছে যার মধ্যে তিনজন মৃত শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুক্তরাষ্ট্রের সর্বরক্ষিত অপারেশনাল কৌশলগত ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড দিয়ে এই হামলা চালিয়েছে চারটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে তবে একটি পাশের শহরে সৈকতের উপর দিয়ে যাওয়ার সময় বাতাসের চাপে বিস্ফোরিত হয় এ সময় অনেকে সাঁতারের পোশাক পরেছিলেন অপ্রত্যাশিত এই হামলায় নিহতদের মধ্যে ছিল মেগাদানের ডেপুটি মেয়র ওলেগ অ্যাভেরিয়ানের ছোট্ট মেয়ে মেগাদানের মেয়র ইউরি গ্রিসান বলেছেন অ্যাভেরিয়ানের মেয়ে সোফিয়ার বয়স নয় বছর এবং সেবাস্তোপলে তারা বাবা সঙ্গে ছুটিতে ছিলেন তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোনো একতিয়ার চীনের নেই তাইওয়ানের স্বাধীনতার কঠোর সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার চীনের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন তাইপেতে প্রেসিডেন্টের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে প্রেসিডেন্ট লাই বলেন চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করা অন্যথায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলে তিনি সতর্ক করেন চীন গত একুশে জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কঠোর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করে এতে উল্লেখ করা হয় ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে নির্দেশনায় বলা হয় তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেবেন এবং রাষ্ট্র এবং জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে গাজায় ত্রাণ পরিবহনের সময় জর্ডানের দুই সেনা নিহত যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজ উপত্যকায় ত্রাণ সরবরের সময় দুর্ঘটনায় জর্ডানের দুই সেনা নিহত হয়েছেন মানবিক সহায়তা পরিবহনকারী তিনটি ট্রাকের মধ্যে রবিবার এই দুর্ঘটনা ঘটে একটি সামরিক সূত্র জর্ডানের জাতীয় টেলিভিশনকে জানিয়েছে রবিবার মৃত সাগর পাড়ের আল আদাসিয়া সড়কে তিনটি ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে নিহত দুই সেনার নাম ইমাদ আত্মা আরিফ আল আরাম এবং ইয়াহিয়া ওসমান ইয়াহিয়া আল সায়া এদিকে দীর্ঘ আট মাসের বেশি সময় গাজা ইসরাইলি বাহিনীর অবিরাম হামলার মধ্যে এই উপত্যকায় নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার পাঁচশো আটানব্বই জন ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশ নারী এবং শিশু আহত হয়েছেন আরও ছিয়াশি হাজার বত্রিশ জনেরও বেশি এছাড়া বহু সংখ্যক মানুষ ইসরায়েলি বোমায় ঘুরিয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে দুইটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান দুইটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া আগামী একুশে জুলাইয়ের আগেই উৎক্ষেপণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাই এই খবর দিয়েছে সালারিয়া বলেন ইরানের মহাকাশ সংস্থা বর্তমানে উপগ্রহ এবং উৎক্ষেপণযোগ্য রকেটগুলোর মধ্যে সামঞ্জস্যতা পরীক্ষা করছে তিনি আরো বলেন উৎক্ষেপণ এবং রকেট বহনের মধ্যে সামঞ্জস্যতা এবং যৌথ পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ এগুলো এমন সংবেদনশীল বিষয় যা কখনো কখনো কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কারণ হতে পারে তবে সামঞ্জস্যতা পরীক্ষায় শতভাগ সাফল্য নিশ্চিত করার পরই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ইসা জারেপুর সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মহাকাশ এবং যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন তিনি বলেন আড়াই বছরের কম সময়ের মধ্যে বারোটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইরানের মহাকাশ ইতিহাসে এটি নতুন রেকর্ড স্থাপনের জন্য বর্তমান প্রশাসনের শেষের দিকে আরও দুইটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে